রেশন দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদ ইডির, 70 লক্ষ টাকা ফেরত দিতে চাইলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রথমবার যেতে না পারলেও মেল করে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি কবে যেতে পারবেন, আর সেই মর্মেই সম্প্রতি সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে সম্প্রতি তলব করেছিল ইডি। সেদিন টানা 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে। পরবর্তীতে জানা যায় তার কাছে থাকা 70 লক্ষ টাকা তিনি নাকি ফেরত দিতে চেয়েছিলেন। উল্লেখ্য, ব্যাংক লেনদেনের উপর ভিত্তি করে ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠানো হয়েছিল। প্রথম দিকে যেতে না পারলেও সম্প্রতি তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন। গত 19 জুন সিজিও কমপ্লেক্সে যান অভিনেত্রী এবং প্রায় 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারী অফিসারদের সহযোগিতা করেছেন বলে জানান। তারপর সেখানে তাকে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, তিনি তাতে সহযোগিতা করেছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে দপ্তরের বাইরে এসে অভিনেত্রী জানান, ওনারা যা জানতে চেয়েছিলেন আমি সব বলে দিয়েছি, আর সেই সঙ্গে কিছু নথিও চেয়েছিলেন সেগুলিও আমি দিয়েছি। এর থেকে বেশি কোনো কথা বলতে শোনা যায়নি অভিনেত্রীকে। তবে ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতির টাকা ঘুরপথে এক অভিযুক্ত ব্যক্তির মাধ্যমে অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল। দীর্ঘদিন ধরেই রেশন দুর্নীতি ইস্যুতে টলমল রাজ্য রাজনীতি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী সহ বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে ইডি। এসবের মাঝেই রেশন দুর্নীতি তদন্তে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করে ইডি। যদিও এই টাকা ফেরত দেওয়া নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তকে আক্রমণ করতে ছাড়লেন না আর এক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লেখেন, চুরি না করলে টাকা ফেরত দিতে চাইছেন কেন? 70 লাখ টাকা তো আর মুখের কথা নয়, সাধারণ মানুষের চুরি করা টাকা। কেউ নিজের গ্যাট থেকে এমনি এমনি এতগুলো টাকা দেয় না। ক্যামেরার সামনে হাত নেড়ে কি প্রমাণ করতে চাইছেন? আপনি অস্কার পাচ্ছেন না, আপনাকে চোর বলা হচ্ছে, লজ্জাও করে না। তারপরও মিডিয়া এদের নম্বর 1 শিরোপা দেবে। আমার ভিডিওর কিছু অংশ নিয়ে মিডিয়ার এক অংশ এবং ইন্ডাস্ট্রির এক অংশ এদের হয়েই কথা বলবে। দুর্নীতির আর সীমা পরিসীমা নেই, ধিক্কার জানাই। দেখবেন আমার এই পোস্ট দেখেও ইন্ডাস্ট্রির একটা অংশ চুপচাপ থাকবে। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।